করোনা পরিস্থিতির কারণে এবার জাতীয় ঈদগাহে নেই কোনো জামাতের আয়োজন। রাজধানীর মসজিদগুলোতে হচ্ছে ঈদের জামাত, সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন বাইতুল মোকাররম থেকে আমাদের সহকর্মী জাহিদ হাসান এবং বনানী থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। শুরুতে চলে যাচ্ছি জাহিদ হাসানের কাছে, তিনি রয়েছেন বাইতুল মোকাররমে। জাহিদ, আপনি তো বাইতুল মোকাররমে রয়েছেন, তো সেখানকার নামাজের কিভাবে নামাজ পড়ছেন মুসল্লিরা এবং স্বাস্থ্যবিধি মেনে তারা নামাজ আদায় করছেন কিনা জানাবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঠিক এই মুহূর্তে আজকের দিনের যে পাঁচটি জামাত হওয়ার কথা তার দ্বিতীয় জামাতটি এখন অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা যারা এসেছেন ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য, তারা ধর্মীয় যেই ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বিধি নিষেধগুলো দেওয়া হয়েছে, যে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়তে বলা হয়েছে, সেই নিয়মগুলো মেনেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত, এরপর দ্বিতীয় জামাত সকাল 8টায় এখন অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিতীয় জামাতের ইমামতি করছেন, যিনি ইমাম রয়েছেন, মুফতি মুহিবুল্লাহ খান নদভী, তিনি এই দ্বিতীয় জামাতের ইমামতি করছেন। এরপরে 9টায় রয়েছে তৃতীয় জামাত, 10টায় রয়েছে চতুর্থ জামাত এবং 11টায় পঞ্চম জামাত রয়েছে। এবং এখান থেকে সহকর্মী শাহাদাত দেখাচ্ছেন যে এখানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে দূরত্ব রেখে দাঁড়াতে বলা হয়েছিল, সেভাবেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দূরত্ব রেখে চেষ্টা করা হচ্ছে, তারা নামাজ আদায়ের চেষ্টা করছেন। ঢোকার সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা গেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যেই প্রবেশ গেটগুলো রয়েছে, ঢোকার জন্য যেই গেটগুলো রয়েছে, সেখানে দেখেছি সকাল থেকেই যে কিছুটা সারিবদ্ধভাবে না থেকে অনেকেই একটু জড়সড় হয়ে বা দূরত্ব না রেখে, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় না রেখে তারা মসজিদে ঢোকার জন্য চেষ্টা করেছেন। তবে বেশিরভাগই কিন্তু তারা নিজেরা জায়নামাজ দিয়ে এসেছেন, বাহির থেকে উজু করে এসেছেন, তারা নিজেরাই টুপি নিয়ে এসেছেন এবং যেই অন্যান্য যেই বিষয়গুলো সুরক্ষার জন্য দরকার সেগুলো দেখা গেছে। সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে সচেতনতাও রয়েছে এবং কেউ কেউ নিজের মতো করেও চলছেন। সব মিলে যেহেতু অনেক মানুষ আসছে, 5টি জামাত হবে, নানা বয়সের শ্রেণীর মানুষ এখানে আসবেন এবং মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং এক মাস রোজা রাখার পরে, রমজানের এক মাস সংযম সাধনার পরে তারা আজকে আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছে। যদিও বিশ্বজুড়ে যে করোনার ভয়াল থাবা, যার থেকে বাংলাদেশও মুক্ত নয়, সেই করোনার ভয়াল থাবার মধ্যেই মানুষ তার ঈদের নামাজ আদায় করার জন্য এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছেন। যদিও অন্যান্য বছর যেই বিষয়গুলো থাকে ঈদের নামাজের পরে বা আগে, মুসল্লিরা তারা কোলাকুলি করেন, তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন, তারা আনন্দ ভাগাভাগি করেন, সেই বিষয়গুলো কিন্তু এবারে একেবারেই নেই। সবাই যার যার মতো করে দূরত্ব রাখার চেষ্টা করছেন, সবাই তাদের মতো করে কিছুটা নিরাপদের থেকেই নামাজ আদায়ের যেই চেষ্টা সেটি দেখা গেছে। যদিও ঢোকার ক্ষেত্রে মসজিদে গেট দিয়ে ঢোকার ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও, ভেতরে আসার পরে কিন্তু সবাই নিয়ম মেনে এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই নিয়ম বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো কিন্তু মানা হচ্ছে। এবং একই সাথে বাইতুল মোকাররমের সামনের যেই রাস্তাগুলো রয়েছে এবং যে গেটগুলো রয়েছে, সেখানে কিন্তু পুলিশের খুব তৎপরতা দেখা গেছে। তারা কিন্তু চেষ্টা করেছেন যাতে মুসল্লিরা সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে নিয়ম মেনে নামাজের জন্য আসেন, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের তৎপরতা খুবই চোখে পড়ার মতো ছিল এবং তারা চেষ্টা করছেন মুসল্লিদেরকে ভালোভাবে এবং তারা যাতে স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব রেখে এই নামাজে আসেন। সব কিছু মিলে জাতীয় মসজিদের দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হচ্ছে, এরপরে 9টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এখন এই জামাতের এবারে দ্বিতীয় জামাতের ইমামতি করছেন মুফতি মহিবুল্লাহ খান নদভী। এরপরে 9টার জামাত, 10টায় যে জামাতটি রয়েছে সেখানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুলের অংশগ্রহণ করার কথা রয়েছে। যদি তিনি আসেন তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব যে এবারের যেই করোনার মধ্যে বিশেষ পরিস্থিতিতে বিশেষ উদ্যোগে বিশেষভাবে যেই নামাজ আদায় করা হচ্ছে সে বিষয় নিয়ে তার কাছ থেকে কিছু জানতে চাইব। আমরা মুসল্লিদের সাথেও কথা বলেছি, সবার মধ্যে একটি ভয় উৎকণ্ঠা উদ্বেগ রয়েছে ঈদের সময়, যেই আনন্দটি মুসলমানদের মধ্যে, সবার মধ্যে যে আনন্দ উৎসব মুখর পরিবেশ থাকে সেটি কিন্তু এবারে নেই, যেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। মানুষের মধ্যে এক ধরনের ভয় রয়েছে, মানুষের মধ্যে এক ধরনের কষ্ট রয়েছে, মানুষ
মানুষের মধ্যে এক ধরনের কিছুটা উৎকণ্ঠা, কিছুটা সংকোচ রয়েছে। একজনের সাথে একজন কম কথা বলছেন, দূরে থেকে কথা বলছেন, কেউ কাউকে জড়িয়ে ধরতে পারছেন না, আনন্দ ভাগাভাগি করতে পারছে না, যেটি এই ঈদে সাধারণত আমরা দেখে থাকি। এবং উৎসবমুখর যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু নেই। নামাজ যেহেতু ধর্মীয় একটি রেওয়াজ এবং ধর্মীয় যেই বিষয়টি থাকে, ইবাদতের অংশ হিসেবেই মানুষ নামাজ আদায় করছেন, তবে মানুষের মধ্যে কিন্তু সেই উৎসবমুখর আনন্দমুখর পরিবেশটি কিন্তু নেই। রঞ্জন জাহিদ হাসান, আপনাকে ধন্যবাদ। জাহিদের পর এবার চলে যাবো আরিফুর রহমানের কাছে, তিনি রয়েছেন বনানী বিটিসিএল জামে মসজিদ এলাকায়। তার কাছ থেকে জেনে নেব যে রাজধানী পাড়া মহল্লা মসজিদগুলোতে ঈদের জামাত কীভাবে পড়া হচ্ছে এবং সেখানে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে। স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মানা হচ্ছে রঞ্জু। আমি এই আজকে আপনার সামনে দাঁড়ানোর আগে গতকালকেও কিন্তু আমি রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার যে মসজিদগুলো আছে সেখানে গিয়েছি, সেই মসজিদ কমিটির লোকজনের সাথে কথা বলেছি, ইমাম খতিবদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে তাদের কাছে ডিএমপির যে নির্দেশনাগুলো রয়েছে, তার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত পরিচালনার জন্য, সেগুলো পৌঁছে গেছে এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছেন। এটি ছিল গতকালকে তাদের কথা। আজকে আমি এসে যেটি দেখেছি যে একটি কাতার, দুটি কাতারের মাঝখানে কিন্তু একটি কাতার তারা বাদ দিয়েছেন, অর্থাৎ দুই কাতারের মাঝখানে যে দূরত্ব সেটি কিন্তু তারা মেনেছেন। কিন্তু যেটি হয়েছে পাশাপাশির যে দূরত্বটি, সেটি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে 3 ফিটের মধ্যে ছিল না। আমি যে মসজিদে রয়েছি সেখানে 7:30টায় প্রথম জামাত ছিল, সেই জামাতটি শেষ হয়ে গেছে, দ্বিতীয় জামাত 8:30, সেই জামাতের প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। আপনি কিন্তু দেখতে পাবেন যে বলা হয়েছিল প্রথম দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে, সরকারের স্বাস্থ্যবিধি সেটি বলা হয়েছে, সেটি মানা হচ্ছে না। কিন্তু কাতারের মধ্যে যে দূরত্ব সেটি কিন্তু বজায় রাখা হচ্ছে। এর পাশাপাশি বলা হয়েছিল যে বাহা থেকে অজু করে আসতে হবে, সেটি বেশিরভাগ মুসল্লিরাই মেনেছেন, কিন্তু বেশ কিছু মুসল্লিকে আমরা দেখেছি মসজিদে এসে তারা অজু করেছেন। অন্যদিকে জায়নামাজ বাহা থেকে নিয়ে আসার কথা ছিল, সেটি নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছিল যে কার্পেট বেছানো যাবে না জামাতে, সেটি মানা হয়েছে। কার্পেট কিন্তু আগে থেকেই তুলে রাখা হয়েছিল, অর্থাৎ কার্পেট ছাড়াই নামাজ পড়া হচ্ছে। এবং অন্যান্য যে জীবাণুনাশক স্প্রেড, সেটি আমরা দেখেছি যে মুসল্লিদের দেয়া হচ্ছে, কিন্তু যে পরিমাণে সমাগম হচ্ছে তাতে কিন্তু সবাইকেই স্প্রে দিয়ে ঢোকানোটি তাদের পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি। এবং এই আজকে 7:30টা নামাজ শেষ হওয়ার পরে কিন্তু যিনি ইমাম রয়েছেন তিনি খুতবা পাঠ করার পরে তিনি দোয়া করেছেন মোনাজাতে, তিনি কিন্তু এই যে করোনা ভাইরাসের যে সংক্রমণ, সেই সংক্রমণ থেকে বিশ্ববাসীকে রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করেছেন। তার পাশাপাশি বাংলাদেশের সব দুর্যোগ থেকে যেন মুক্তি দেন সেই কথাও কিন্তু বলেছেন। নামাজ শেষে মুসল্লিরা যখন ফিরছিলেন তখন তাদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে যেহেতু এইবারে ঈদ হচ্ছে কোলাকুলি ছাড়া, কেউ কোলাকুলি করেননি, তাদের অনুভূতি, তারা কিন্তু ভীষণ কষ্ট পেয়েছেন। তারা বলছেন যে মনে হচ্ছে যে এই ঈদ যেহেতু আনন্দের কোনো আয়োজন নিয়ে আসেনি, এই ঈদ এসেছে রমজান শেষে যে নিয়ম রক্ষার একটি ঈদ, সেরকম একটি ঈদ তাদের কাছে মনে হচ্ছে। তারা নিয়ম পালনের জন্য নামাজ আদায় করছেন, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করছেন, কিন্তু তাদের মধ্যে কোনো আনন্দ নেই যেহেতু কোলাকুলি করতে পারছেন না। অনেকেই বলেছেন তারা ঈদ উদযাপন করার জন্য বাড়ি যেতে পারেনি, বাবা মা ছাড়া প্রিয়জন ছাড়া ঈদ করছেন, সে কারণে তাদের মনে আসলে কোনো আনন্দ নেই। এই ঈদ একেবারেই অন্যরকম একটি ঈদ এবং তারা বলছেন যে আগামী ঈদ বা আর কোনো ঈদ যেন এরকম না হয়, এবং তারাও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে এই সকল দুর্যোগ থেকে যেন বিশ্ববাসীকে রক্ষা করেন আল্লাহ তাআলা। রঞ্জু আরিফুর রহমান, আপনাকে ধন্যবাদ।